ঘাটতি মেটাতে ব্যাংকিং খাত থেকে সরকারি ঋণ নেওয়ার পরিকল্পনা বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা এফপিসিসিআই এর। সরকারি সংগঠনটির কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংগঠনটির সভাপতি জসীমউদ্দিন। বলেন, পাচার হওয়া অর্থ দেশে আনার অবাধ সুযোগ দেওয়া হলে অর্থ পাচারের প্রবণতা আরও বাড়বে, এর ফলে সৎ ব্যবসায়ীরা কর প্রদানে উৎসাহ হারাবেন বলে মনে করেন ডক্টর আতিউর রহমান। শফিয়াস রাসনার রিপোর্টে বিস্তারিত। বাজেট ঘাটতি মেটাতে এবারও ব্যাংকিং খাত থেকে 1,06,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা আছে প্রস্তাবিত বাজেটে। ব্যাংকের উপর এমন নির্ভরতা বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংক ব্যবস্থার পরিবর্তে যথাসম্ভব সুলভ মূল্যে বৈদেশিক উৎস থেকে অর্থায়নের প্রচেষ্টা নেওয়ার অনুরোধ জানাচ্ছি, কেননা ব্যাংক ঋণের উপর অধিকমাত্রার নির্ভরতা বেসরকারি খাতের ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে। প্রস্তাবিত বাজেটে রপ্তানি আয়ের উপর উৎসে কর 0.50 থেকে বাড়িয়ে 1% করার সমালোচনা করেছে এফবিসিসিআই। আপনি আমাকে 12% এখন কর্পোরেট ট্যাক্স করলেন, আর যদি আমাকে 1% সোর্স ট্যাক্স দিতে হয় তার প্রফিটের উপরে সেটা 25% চলে যায়। সোর্স ট্যাক্সটাও কমানো দরকার, আর আমাদের এই যে এটি এবং এআইটি এগুলিকে সমন্বয় করা খুবই দরকার। বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরানোরও বিপক্ষে সংগঠনটি, আর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলছেন এমন সুযোগ নিয়মিত করদাতাদের নিরুৎসাহিত করবে। বাইরে থেকে টাকা আনা এই উদ্যোগ খুব একটা লাভজনক হবে বলে মনে হয় না। মাননীয় অর্থমন্ত্রীর এ বিষয়ে সংসদে আরো স্পষ্ট করে ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে, আশা করি তিনি তা দেবেন। তাইলে তো সবাই উৎসাহিত হবে ওইদিকে যাওয়ার জন্য। আমি এখন 27% দেবো, 38% দেবো বা 22% দেবো, ওখান থেকে ফেরত আনতে পারলে তো 7% হয়ে যাচ্ছে, 18% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তো সুতরাং আমি মনে করি যে এটি আমরা সমর্থন করি না। রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের 50,00,000 টাকা পর্যন্ত জরিমানা করা সহ এনবিআর কর্মকর্তাদের যে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে এতে হয়রানি বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শাফিয়াস রাস্তা, নিউজ 24, ঢাকা।